বিশ্বকর্মা পূজা হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব। পটুয়াপাড়াতে অসাধারণ অসাধারণ সব মূর্তি তৈরি হচ্ছে, দেখছি দারুণ লাগছে। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়ে কি করছেন ঠাকুরে? গায়ে লাগানো হবে। আচ্ছা, বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে তো এটা? বিশ্বকর্মা রামায়ণে বর্ণিত লঙ্কানাগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। আচ্ছা, এই মাটিগুলো কিসের জন্য তৈরি করছেন? আচ্ছা, বিশ্বকর্মা পুজো তো আজকে। বিশ্বকর্মা দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। বিশ্বাস করেন সব ভক্তরা যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক, তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুষ্ষষ্ঠী কলা, স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক। কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন। ভাদ্র মাসের শেষ দিন বিশ্বকর্মার পুজো করা হয়। হিন্দু ধর্মের সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে, এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো হয়। মনে করা হয় বিশ্বকর্মা পূজোর দিন কোনো শিল্পকর্ম করা অশুভ, তাই এদিন কারিগরেরা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে আর এগুলো ব্যবহারে বিরত থাকে। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে। দাড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক হিসেবে ধরা হয়। উভয়ের সমতাই বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন, যা শিল্পের সাথে জড়িত। তিনি যে শিল্পের দেবতা, এই হাতুড়ি তারই প্রতীক। সব ধরনের কারিগর, কামার, কুমার, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানা শ্রমিক, ঢালাইকর সহ অনেক ধরনের পেশার মানুষ এদিন তার পূজা করে। তারা আরও উন্নত ভবিষ্যতের জন্যে নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে। এদিন সবাই গাড়িতে পুজো করে, ফুল দিয়ে সাজানো হয় সুন্দর করে। সব ধরনের গাড়ির পুজো করা হয়। পুজোর পরে কোনো কোনো এলাকায় সমবেতভাবে ঘুড়ি ওড়ানো হয়।